একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে সুস্থ আছো। আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করছি। আজ আমরা ফরাসি বিপ্লবের যে অনুচ্ছেদ আছে, একটা নেপোলিয়ন বোনাপার্ট ও ফরাসি বিপ্লব, সেটি সম্পর্কে জানব। নেপোলিয়ন নামটা তোমরা নিশ্চয় আগেই শুনে থাকবে। এবং তার যে একটা বিখ্যাত উক্তি আছে, আশা করি সেটাও তোমরা শুনে থাকবে। তার সেই বিখ্যাত উক্তিটি হচ্ছে, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। এই নেপোলিয়ন বোনাপার্ট তার জন্ম হচ্ছে 1769 সালের 15ই আগস্ট। তিনি ইতালির করসিকা নামক একটি দ্বীপের আজাচিও নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং তার পিতা হচ্ছে কার্লো বোনাপার্ট। তিনি একজন আইনজীবী ছিলেন এবং তার মাতা হচ্ছে লেটিজিয়া রেনোলিনো। এবং নেপোলিয়ন বোনাপার্টরা 13 ভাই বোন ছিল, তার মধ্যে 8 জন জীবিত ছিল এবং তিনি ছিলেন দ্বিতীয় ভাই বোনের মধ্যে। এই নেপোলিয়ন বোনাপার্টের কথা মনে হলেই আরও 2 জন ইতিহাস বিখ্যাত, অর্থাৎ ইউরোপের যে 3 জন যুগপৎ সমর রাষ্ট্রনায়ক, তাদের বিস্ময়কর প্রতিভা ও দক্ষতার অধিকারী ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে প্রাচীন রোমের সম্রাট জুলিয়াস সিজার এবং অন্যজন মধ্যযুগের মহামতি শার্লেমেন, এবং আধুনিক যুগের সম্রাট হচ্ছে এই নেপোলিয়ন বোনাপার্ট। এই নেপোলিয়ন বোনাপার্টকে আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠাতাও বলা হয়। নেপোলিয়ন বোনাপার্ট তিনি জাতিতে ফরাসি ছিলেন না। তিনি যখন 1769 সালের 15ই আগস্ট তিনি ইতালির যে করসিকা নামক একটি দ্বীপের আজাচিও নামক স্থানে জন্মগ্রহণ করেন, তার কিছুদিন সেই 1769 সালেই এই করসিকা দ্বীপটি ইতালি ফ্রান্সের নিকট বিক্রি করে দেয় এবং নেপোলিয়নের শৈশব কিন্তু ইতালিতেই কেটেছে। সেখানকার স্কুলে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ ঘটে। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন, গণিতে তার অসাধারণ পারদর্শিতা ছিল। তিনি ইতিহাস ও ভূগোল বিষয়টি খুব পছন্দ করতেন। এরপর তাকে মিলিটারি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে 16 বছর বয়সে স্কুল শেষ করে যোগদান করেন সামরিক বাহিনীতে। 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হলে তিনি কর্সিকার রাজনীতিতে যোগদান করেন এবং 1793 সালে সেখান থেকে তিনি নির্বাসিত হলেন ফ্রান্সে। যখন তিনি ফিরে আসেন তখন তিনি একজন চরমপন্থী প্রজাতন্ত্রী হিসেবে ছিলেন। 1793 সালে যে তুল নামক শহর অবরোধ করে সেখানে নেপোলিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপরেই 1794 সালে তিনি বিপ্লবী বাহিনীর জেনারেল নিযুক্ত হন। একজন সৈনিক থেকে ধাপে ধাপে ফ্রান্সের সম্রাটের আসনে উঠে আসা নেপোলিয়ন তার সেই ফ্রান্সের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করার ক্ষেত্রে নেপোলিয়নের মেধা, প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত প্রতিভায় এক বিস্ময়কর ছিল। নেপোলিয়ন বোনাপার্ট যে রাজনৈতিক ক্ষমতা গ্রহণ
করেন সে সময়, অর্থাৎ 1796 সালে তাকে যখন ইতালি অভিযানের অধিনায়ক নিযুক্ত করা হয়, সেই সময় থেকেই নেপোলিয়নের সৌভাগ্যের দুয়ার খুলে যায়। এরপর একটির পর একটি তিনি যুদ্ধে জয়লাভ করে তিনি একজন পরাক্রমশালী সমরনায়ক হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেন। ইতিমধ্যে ফ্রান্সে যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল সেটি দুর্নীতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়ে। এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটিয়েই তিনি 1799 সালে নভেম্বর মাসে তিনি এই কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে, শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগেই যে জানো, তবু আজকে তোমাদের আরেকটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ডাইরেক্টরি শাসনটা ছিল যখন নতুন সংবিধান রচিত হয়, সেই নতুন সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন বিশিষ্ট একটি ডাইরেক্টরির ওপর অর্পণ করা হয়। 1795 সাল থেকে 1799 সাল পর্যন্ত এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বহাল ছিল এবং এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন এই নেপোলিয়ন বোনাপার্টি ঘটিয়েছিলেন। এবং এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটিয়েই 1799 সালের নভেম্বর তিনি এই কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই কনসুলেট শাসন ব্যবস্থা হচ্ছে নতুন সংবিধান অনুসারে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য 10 বছরের জন্য তিনি 3 জন কনসাল নিয়োগ দেন এবং এই 3 জন এই শাসন ব্যবস্থাই হচ্ছে কনসুলেট শাসন ব্যবস্থা। এবং এই 3 জন কনসালের মধ্যে প্রধান কনসাল হিসেবে নেপোলিয়ন বোনাপার্ট নিজে ক্ষমতায় আসেন, ক্ষমতা গ্রহণ করেন এবং অন্য 2 জন যে কনসাল ছিল তাকে পরামর্শ দিতে পারতেন। এবং প্রধান কনসাল হিসেবে নেপোলিয়ন ব্যাপক রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হন এবং 1802 সালে তিনি আজীবন কনসাল বলে নিজেকে ঘোষণা দেন। এবং 1804 সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হন। এবং নেপোলিয়ন ফরাসি সাম্রাজ্যের বিস্তার ঘটাবার জন্য সামরিক অভিযানে ঝাঁপিয়ে পড়েন। এবং নেপোলিয়ন, কথিত আছে যে নেপোলিয়ন নিজেকে ফরাসি বিপ্লবের পুত্র বলেও আখ্যায়িত করতেন বা দাবি করতেন। আসলে তিনি ফরাসি বিপ্লবের যে আদর্শ সেটা ছড়িয়ে দেবার দোহাই দিয়ে ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। যখন ডাইরেক্টরি শাসনামল ছিল, শুধু সেই আমলেই তিনি 8টি বৃহত্তর এবং 65টি খণ্ডযুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময় প্যারিসের রাজকোষাগারে তিনি 3 কোটি লিভারও জমা করতে পেরেছিলেন। ইতালি অভিযানের সময় 30টি অপূর্ব শিল্পকর্ম লুট করে এনে তিনি ফ্রান্সের লুভার মিউজিয়াম সমৃদ্ধ করেছিলেন। এবং 1806 সালে মিশর অভিযানের পূর্বেই তিনি ইংল্যান্ড ব্যতীত প্রাশিয়া, বর্তমান যে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, স্পেন সহ বিভিন্ন দেশ আক্রমণ করে তাদের মানচিত্র বিদীর্ণ করে ফেলেন। এভাবেই তিনি ইউরোপের যে ফরাসি সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। তবে এর মধ্যে তিনি ইংল্যান্ডকে কাবু করতে পারেননি, কারণ ইংল্যান্ডকে কাবু করা সহজ ছিল না। এজন্য তিনি 1806 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বাণিজ্য অবরোধ হিসেবে মহাদেশীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি এই মনে করতেন যে ইংল্যান্ডের সমস্ত শক্তির উৎস হল বাণিজ্য, গোটা ইউরোপে মহাদেশে যদি বাণিজ্য বন্ধ করতে পারলে ইংল্যান্ডের অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং ফ্রান্সের নিকট তখন ইংল্যান্ড নতি স্বীকার করতে বাধ্য হবে। এই উদ্দেশ্যে ঘোষণা দিয়ে তিনি ফ্রান্স বা তার মিত্র, এমনকি নিরপেক্ষ কোনো দেশ, বন্দরগুলোতে ইংল্যান্ডের কোনো জাহাজ ভিড়তে পারবে না, ইংল্যান্ডের যে কোনো পণ্য দ্রব্য পাওয়া গেলে তা আটক করা হবে, ইউরোপের অন্যান্য দেশের সাথে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য বন্ধ করার কৌশল হিসেবে তিনি যে বাণিজ্যিক অবরোধ প্রবর্তন করেন ইতিহাসে, সেটাই হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা নামে খ্যাত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে জানতে পারলে। কিন্তু এই যে মহাদেশীয় ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন এটা ফলপ্রসূ হয়নি। মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থতার ফলস্বরূপ ইউরোপীয় দেশগুলো নেপোলিয়নকে প্রতিহত করার উদ্দেশ্যে ফ্রান্সের বিরুদ্ধে সামরিক জোট গঠন করার জন্য তারা গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং 1813 সালে ইংল্যান্ডের নেতৃত্বে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন প্রভৃতি দেশের মধ্যে নেপোলিয়ন বিরোধী একটি রাষ্ট্রজোট গঠিত হয়। এক পর্যায়ে ইউরোপের সকল রাষ্ট্র ফ্রান্সের বিপক্ষে দাঁড়ায় এবং 1815 সালে 18 জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে এক যুদ্ধে নেপোলিয়ন মিত্রবাহিনীর নিকট পরাজিত হন।
এবং জোট বাহিনীর তখন প্রধান ছিলেন সেনাপতি ডিউক অব ওয়েলিংটন। তার নিকট তার আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয় এবং তারপর এই জোট বাহিনীর সিদ্ধান্তেই আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় এবং এখানেই তিনি 1821 সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের জন্ম ছিল 1769 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1821 খ্রিস্টাব্দে। এই যে নেপোলিয়ন বোনাপার্টকে সাগরপুত্র বলেও আখ্যায়িত করা হয় এজন্যই যে নেপোলিয়ন বোনাপার্টের জন্ম ছিল ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে এবং তার মৃত্যু হয়েছিল আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে। তার জন্ম এবং মৃত্যু দুটাই হচ্ছে মহাসাগরের হওয়ার কারণেই তাকে সাগরপুত্র বলেই আখ্যায়িত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই যে নেপোলিয়ন বোনাপার্টের জন্ম, মৃত্যু, তার যে মহাদেশীয় শাসন ব্যবস্থা, তার সামরিক অভিযান, রাজনৈতিক যে ক্ষমতা গ্রহণ, তিনি যে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, সব কিছু সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম এবং আগামী ক্লাসে আমরা নেপোলিয়ন বোনাপার্টের যে সংস্কার মূলক কিছু কাজ করেছিলেন সেই সংস্কার সম্পর্কে জানব। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে লেখাপড়া করো। ধন্যবাদ।